একদিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 7:30টায় গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানাবেন তিনি। পরে দাঁড়িয়ারকুল সমবায় সমিতির উপদেষ্টা সদস্য হিসেবে আমার বাড়ি আমার খামার কর্মসূচির আওতায় সমবায় সমিতির সদস্যদের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে কৃষি উপকরণ ও নগদ সহায়তা প্রদান করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।